এই মুহূর্তে একটা ডাঙর খবর আমি আপনাদের কি বলে আইসো, মুখ্যমন্ত্রী ভূমি প্রত্যাক লো একটা ডাঙর ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেটামান মুহূর্তের পূর্বে এই ভূমির প্রত্যাক লো ডাঙর ঘোষণা করেছে। 31 মার্চলৈকে ইতিমধ্যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু তার তার প্রাক্ষণত ভূমি প্রত্যাক লো কি কলে মুখ্যমন্ত্রী, এই মুহূর্তের ডাঙর খবর আমি আপনাদের দিব বিচার। সকলো লোকে পাব মাটির পত্তা, ভূমির পত্তা পাব সকলো লোকে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ঘোষণা, এই ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যে সকলে ভূমির পত্তা পাব, মাটির পত্তার বাবে এতিয়া আবেদন করবলে আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। যার যার ভূমির পত্তা নাই তাদের আবেদন করব পারিব, 31 মার্চের পূর্বে পত্তার বাবে আবেদন করক। এই মুহূর্তের ডাঙর খবর আমি আপনাদের জানাই আছো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফলেরপরা এয়া ডাঙর ঘোষণা করা হয়েছে। জনজাতীয় লোকসকলে 50 বিঘা মাটি রাখব পাৰিব, যখন জনজাতীয় লোক আছে 50 বিঘা মাটি রাখব পাৰিব ভূমি পত্তা নথকা সকলে, তেন্তে এনে সুবিধা লাভ করক যিসকলৰ ভূমি পত্তা নাই। মাটির সন্দৰ্ভত এয়া ভূমির পত্তার সন্দৰ্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফলেরপরা জনোৱা হৈছে, এয়া ডাঙর ঘোষণা করা হৈছে যে সকলোৱে ভূমির পত্তা লাভ করব। এই মুহূর্তের সকলত ডাঙর খবর আমি আপনাদের জানাই আছো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফলেরপরা এয়া ডাঙর ঘোষণা করা হৈছে ভূমির পত্তাক লৈ। মুখ্যমন্ত্রী এয়া ডাঙর ঘোষণা যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই কথা ঘোষণা করেছে, ভূমির পত্তা সকলে লাভ করব, ডাঙর খবর এই মুহূর্তের সকলত ডাঙর খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কি কলে মন্তব্য আগবাইছে, এটা আপোনালোকক অনুরোধ করিম, এইবার যাতে নিজের মাটিবিলাক আপোনালোকে রেগুলারাইজ করে লয়। 31 মার্চলৈকে মিশন বসুন্ধরার আবেদনের সময় আছে, কোনো জনজাতীয় লোকে যাতে মাটির পত্তা নোহাকৈ না থাকে, কারণ মাটির পত্তা নথাকিলে আমি সদায় ভাবো আমি ইমান দিনের পর আছো, কিন্তু সমাজ পরিবর্তন হয়েছে, সমাজক কাগজ লাগে, ব্যাংকত লোন লব কাগজ লাগে, প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধি পাবলৈ কাগজের মাটির পত্তার নম্বরটি দিব লাগে। সেইবাবে আপোনালোকে যেন এইবার মিশন বসুন্ধরার অধীনত সকলে যাতে মাটির বাবে আবেদন করে তার বাবে মই আপোনালোকক অনুরোধ করিম, আর আমার তিওয়া কাউন্সিলকো এই ক্ষেত্রত মই সহায় করার বাবে অনুরোধ করিম। মই এটা আপোনালোকক অনুরোধ করিম, এইবার যাতে নিজের মাটিবিলাক আপোনালোকে রেগুলারাইজ করে লয়। 31 মার্চলৈকে মিশন বসুন্ধরার আবেদনের সময় আছে, কোনো জনজাতীয় লোকে যাতে মাটির পত্তা নোহাকৈ না থাকে, কারণ মাটির পত্তা নথাকিলে আমি সদায় ভাবো আমি ইমান দিনের পর আছো, কিন্তু সমাজ পরিবর্তন হয়েছে, সমাজক কাগজ লাগে, ব্যাংকত লোন লব কাগজ লাগে, প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধি পাবলৈ কাগজের মাটির পত্তার নম্বরটি দিব লাগে। সেইবাবে আপোনালোকে যেন এইবার মিশন বসুন্ধরার অধীনত সকলে যাতে মাটির বাবে আবেদন করে তার বাবে মই আপোনালোকক অনুরোধ করিম, আর আমার তিওয়া কাউন্সিলকো এই ক্ষেত্রত মই সহায় করার বাবে অনুরোধ করিম।